আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ চলতি বছর হজে আমরা যারা যেতে পারছি না যারা নিজ নিজ বাড়িতে দেশে গ্রামে শহরে বাসস্থানে অবস্থান করছি আমরা আরাফা অর্থাৎ হাজি সাহেব আমরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হবে ওই দিনে একটি রোজা রাখার চেষ্টা করব কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী আলী ওসাল্লাম ঘোষণা করেছেন সৌম আরাফা অর্থাৎ আরাফার দিবসের রোজা নবীজি বলছেন আহতাসিব আল আল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশা করছি কামনা করছি আকাঙ্ক্ষা করছি দাবি করছি যে আরাফার দিবসের একটি রোজা দুই বছরের পাপের কাফারা হয়ে যাবে সুহান বিশুদ্ধ এবং তাদের মাধ্যমে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করেছেন এক দিবসের রোজায় বিগত এক বছর আগত আরেক বছরের সকল পাপের কাফারা করে দেব আসুন না সবাই মিলে ইয়াও আরাফা আরাফার দিবসের রোজাটা রাখি তবে বিতর্কে যাব না আমাদের দেশে অনেক জায়গায় হয়তো স্থানীয় চাঁদের হিসাব অনুযায়ী আমরা সৌদি আরবের সাথে একদিন দুই দিন পার্থক্য করি এই ক্ষেত্রে আরাফার দিবস বলতে নবীজ্লা সুস্পষ্ট করে আরাফা বলেছেন হাদিসের শব্দটি এই নয় যে আই হেজা হেজ্জা জিলহজের নয় তারিখের রোজাটা না হাদিসের শব্দটা হলো সৌম ইয় আরাফা সুতরাং এতে সকল বিতর্কের উর্দে উঠে যেদিন হাদী সাহেবানরা আরাফার ময়দানে যান ওই দিবসের একটি রোজা দুই বছরের পাপের আরা হয় আসুন আমরা সবাই মিলে আরাফার দিবসের রোজা রাখি আল্লাহ তালা দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি